রাজ্যের হেলথ সেক্টরে কর্মী নিয়োগ সংক্রান্ত একটি নোটিফিকেশন জারি করা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের হেলথ পোর্টালে। আজকের ভিডিওতে আমরা সেই নোটিফিকেশনটি দেখে নেব, কী পোস্ট এবং কী ক্রাইটেরিয়া আছে আর আবেদন কীভাবে করতে হবে। এই হলো নোটিশ। প্রথমে পোস্ট কী আছে, ক্রাইটেরিয়া কী আছে দেখে নেব। পোস্টের যে নাম আছে তা হলো ল্যাবরেটরি টেকনিশিয়ান আন্ডার NTEP। NTEPটা হলো প্রোগ্রাম নাম, অর্থাৎ NTEP প্রোগ্রামের আন্ডারে নিয়োগ হবে ল্যাবরেটরি টেকনিশিয়ান পদে। পোস্টিং এনিহোয়ের দেওয়া আছে হেলথ ডিস্ট্রিক্টের আন্ডারে। বয়সের যে ক্রাইটেরিয়া তা হলো মিনিমাম 19 বছর, ম্যাক্সিমাম 40 বছর। কোয়ালিফিকেশান হলো HS উইথ সায়েন্স ব্যাকগ্রাউন্ড, তার সঙ্গে DMLT থাকতে হবে আর কি, না বেসিক কম্পিউটার নলেজ থাকতে হবে। প্রেফারেন্স দেওয়া হবে কাদেরকে, না যদি ব্যাচেলার ডিগ্রি থাকে অর্থাৎ BMLT থাকে আর এক বছরের এক্সপিরিয়েন্স থাকে সেক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। এরপর আমরা দেখে নেব কীভাবে মূল্যায়ন করা হবে। টোটাল 50 নম্বর এর মধ্যে ভাগ করা আছে। যেমন ক্লাস 10-এর জন্য দেওয়া হবে 5 নম্বর, ক্লাস 12-এর জন্য 10 নম্বর, আর ডিপ্লোমা অর্থাৎ DMLT থাকবে 15 নম্বর, আর ডিগ্রি অর্থাৎ BMLT থাকবে 10 নম্বর, আর এক্সপিরিয়েন্স থাকবে 10 নম্বর। এইভাবে ভাগ করা আছে। এরপরে আমরা দেখে নেব পোস্টের নাম একই আছে ল্যাবরেটরি টেকনিশিয়ান, কিন্তু প্রোগ্রাম হেড আলাদা আছে, অর্থাৎ 15 ফিনান্স কমিশন আছে। ইয়ার আছে 2021-2022-এর 15 ফিনান্স কমিশন হেলথ গ্র্যান্টের আন্ডারে ল্যাব টেকনিশিয়ান নিয়োগ করা হবে। পোস্টিং ব্লক স্বাস্থ্যকেন্দ্র, বয়স হচ্ছে ওই একই মিনিমাম 19, ম্যাক্সিমাম 40, কোয়ালিফিকেশনও আগের মতোই থাকবে, অর্থাৎ 12 উইথ সায়েন্স ব্যাকগ্রাউন্ড, DMLT আর কি, না DLT, DMLT অথবা DLT, ডিপ্লোমা ইন ল্যাবরেটরি টেকনিক, যেমন এটি থাকতে হবে। আর যদি 2 বছরের পোস্ট কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স থাকে যে কোনো গভর্নমেন্ট ল্যাবে, সেক্ষেত্রে কিন্তু অগ্রাধিকার পাওয়া যাবে। স্কেল অফ স্কোরিং অর্থাৎ মূল্যায়ন কীভাবে করা হবে আমরা দেখে নেব। টোটাল যে 50 নম্বর ভাগ করা হয়েছে, ক্লাস 12-এ থাকবে 15 নম্বর, আর DMLT অথবা DLT যার যেটা থাকবে তাতে থাকবে 25 নম্বর দেওয়া হবে। তাহলে 25 আর 15 40 নম্বর হয়ে গেল, বাকি 10 নম্বরে থাকবে অভিজ্ঞতার ওপর। এইভাবে 50 ভাগ করা হয়েছে। এরপরে 3 নম্বরে পোস্টের নাম একই আছে, কিন্তু প্রোগ্রাম হলো কি, না প্রোগ্রাম হলো 15 ফিনান্স কমিশন হেলথ গ্র্যান্ট 2022-2023। আগেরটা ছিল 2021-22 আর এটি হলো 2022-23 15 ফিনান্স কমিশনের আন্ডারে ল্যাব টেকনিশিয়ান নিয়োগ। ব্লক স্বাস্থ্যকেন্দ্রে পোস্টিং হবে, বয়সের ক্রাইটেরিয়া আগের মতোই মিনিমাম 19, ম্যাক্সিমাম 40, কোয়ালিফিকেশান একই HS উইথ সায়েন্স ব্যাকগ্রাউন্ড, DMLT অথবা DLT যে কোনো একটি থাকতে হবে, আর যদি 2 বছরের এক্সপিরিয়েন্স থাকে সেক্ষেত্রে অগ্রাধিকার পাওয়া যাবে। স্কেল অফ স্কোরিং অর্থাৎ মূল্যায়ন ওই আগের পোস্টের মতোই করা আছে, সেম। আপনারা আবেদন করার আগে নোটিফিকেশনটি ভালো করে দেখে নেবেন। আবেদন ফিস যেমন থাকে হেলথ সেক্টরের ক্ষেত্রে একই আছে, অর্থাৎ জেনারেল কাস্টের জন্য 100 টাকা আর 50 টাকা হলো রিজার্ভ ক্যাটাগরি। এখন কীভাবে পেমেন্ট করবেন, না পেমেন্ট করতে হবে ডিমান্ড ড্রাফটের মাধ্যমে। ডিমান্ড ড্রাফটটি যে কোনো ন্যাশনালাইজড ব্যাঙ্ক থেকে কাটতে হবে, প্রাইভেট ব্যাঙ্ক থেকে কাটলে হবে না। ইন ফেভার অফ DHFWS ডায়মন্ড হারবার হেলথ ডিস্ট্রিক্ট, আর পেবেল হবে অ্যাট ডায়মন্ড হারবার। এইভাবে ডিমান্ড ড্রাফটটি কাটতে হবে। এখন দেখব ওয়াক ইন ইন্টারভিউর দিনে কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে। 1 নম্বর পয়েন্টে বলা আছে যে ক্যান্ডিডেটদেরকে প্রেসক্রাইবড অ্যাপ্লিকেশান ফরম্যাটটি ফিল আপ করে নিয়ে যেতে হবে, এবং তার সঙ্গে সমস্ত ডকুমেন্ট অরিজিনাল প্লাস 1 সেট সেলফ অ্যাটেস্টেড ফটোকপি নিয়ে যেতে হবে।
সমস্ত টেস্টিমোনিয়াল, অল টেস্টিমোনিয়াল কীরকম, যেমন সাপোর্ট অফ এজ, অ্যাড্রেস প্রুফ, মার্কশিট, সেমিস্টার থাকলে সেমিস্টার, ইয়ার থাকলে ইয়ার, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, কাস্টের ক্ষেত্রে কাস্ট সার্টিফিকেট, কোয়ালিফিকেশান আর কি, না দু কপি পাসপোর্ট সাইজ ফটো। তাহলে এই সমস্ত জিনিসগুলো ওয়াক ইন ইন্টারভিউর দিনে নিয়ে যেতে হবে, অরিজিনাল এবং এক সেট সেলফ অ্যাটেস্টেড ফটোকপি। ইন্টারভিউর দিনে হাজির হয়ে যেতে হবে ডামনারবার হেলথ ডিস্ট্রিক্টের অফিসে, এবং রেজিস্ট্রেশন এখানে স্টার্ট হবে বলা আছে, সকাল 11টা থেকে রেজিস্ট্রেশন স্টার্ট হয়ে যাবে 13 মার্চ 2023। এই হলো অ্যাপ্লিকেশন ফরম্যাট অ্যানেক্সারে, এটি ফিল আপ করে ফটো লাগিয়ে সই করে ওয়াক ইন ইন্টারভিউর দিনে নিয়ে যেতে হবে। এখন দেখে নেব ওয়াক ইন ইন্টারভিউ কোন কোন তারিখ আছে। ওয়াক ইন ইন্টারভিউ আছে 13 মার্চ 2023 আর 14 মার্চ 2023। তাহলে দুদিন ধরে ওয়াক ইন ইন্টারভিউ হবে এই পোস্টে স্টাফ নিয়োগের জন্য, এবং সেটি হবে সিএমওএইচ ড্যাম হারবার হেলথ ডিস্ট্রিক্টের অফিসে। অফিসের অ্যাড্রেস ওপরে দেওয়া আছে, এই অ্যাড্রেসে ইন্টারভিউ হবে। তাহলে যারা ওয়াক ইন ইন্টারভিউয়ে হাজির হতে চান, তারা পশ্চিমবঙ্গ সরকারের হেলথ পোর্টালে গিয়ে নোটিফিকেশনটি ভালো করে দেখে নেবেন। এই হলো নোটিফিকেশান, এখানে লেখা আছে ওয়াক ইন ইন্টারভিউ ফর দ্য পোস্ট অফ ল্যাব টেকনিশিয়ান, তিনটি প্রোগ্রাম বলা আছে ফর এনটিইপি অ্যান্ড 15 ফিনান্স কমিশন হেলথ গ্র্যান্ট অ্যাট সিএমওএইচ ডায়মন্ড হারবার হেলথ ডিস্ট্রিক্ট। দুদিন হবে 13 মার্চ 2023 আর 14 মার্চ 2023। তাহলে ওকে দর্শক বন্ধু, যদি আমার এই লেটেস্ট চাকরি সংক্রান্ত নোটিফিকেশন ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন। আর যদি মনে করেন আপনার এরকম ধরনের চাকরি সংক্রান্ত নোটিফিকেশন ভিডিওগুলি প্রতিদিন প্রয়োজনে লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে রাখুন। যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্টস করে জানান। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং, প্লিজ কিপ ওয়েটিং ফর নেক্সট ভিডিও।